সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র সংবাদ। সাথে আছি আমি জিহাদুল ইসলাম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাঘায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রে সাইকেল মেকার নিহত, রাজশাহীর চারঘাট থানার সেই ওসি ক্লোজড। শিক্ষায় জাতির মেরুদণ্ড বললেন রাশিক মেয়র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর বাঘায় দিন দুপুরে খাকচার আলী নামে এক সাইকেল মেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর একটার দিকে উপজেলার দীঘা বাজারে নিজ দোকানে তাকে হত্যা করা হয়। সে দীঘা হিন্দুপাড়া গ্রামের মৃত আক্কাচালির ছেলে। নিহতের বড় ভাই কায়সার আলী হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ভাই খাকচার আলী দীঘা বাজারের সাইকেল মেরামতের কাজ করে। রোববার দীঘা বাজারে এসে কাজ করছিল সে। বেলা আনুমানিক একটার দিকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার লাশ দোকানের ভিতরে ফেলে রেখে যায়। স্থানীয়দের মাধ্যমে হত্যার বিষয়টি জানতে পারেন তিনি। বাঘা থানার পরিদর্শক সবুজ রানা জানান, তাৎক্ষণিক হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি, তবে হত্যার রহস্য জানার চেষ্টা করছে। গৃহবধূর কাছে 7 লাখ টাকা ঘুষ দাবির অডিও ভাইরালের পর রাজশাহীর চারঘাট থানার ওসি মাহবুবুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর ওসির ঘুষ দাবির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়। এরপর রাতেই তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ জারি করেন পুলিশ সুপার সাইফুর রহমান। রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া সেলের মুখপাত্র রফিকুল আলম বলেন, প্রাথমিক তদন্ত করে শনিবার রাতেই চারঘাট থানার ওসি মাহবুবুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার তাকে পুলিশ লাইনে রিপোর্ট করতে বলা হয়। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গত 13 সেপ্টেম্বর দুপুরে নিজের কোয়ার্টারে শয়নকক্ষে ডেকে নিয়ে সাহারা বেগম নামের ওই গৃহবধূর কাছে 7 লাখ টাকা ঘুষ দাবি করেন চারঘাট থানার ওসি মাহবুবুল আলম। এ ঘটনার পর থেকে ভয়ে বাড়ি ছাড়া ওই গৃহবধূ। এ বিষয়ে শনিবার রাজশাহী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। অভিযোগের অনুলিপি সরাসরি ও ডাকযোগে পুলিশের আইজিপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি ও রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সহ গণমাধ্যম অফিসে পাঠানো হয়েছে। অভিযোগের অনুলিপির সঙ্গে 6 মিনিট 53 সেকেন্ডের ওসির একটি অডিও রেকর্ড পাঠানো হয়েছে। আসন্ন নির্বাচনে জিততে ডিসি এসপিদের নিজ এলাকায় নিয়ে আসা হচ্ছে। নির্বাচন নিয়ে পাতানো খেলায় মেতে উঠেছে সরকার বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় রাজশাহী নগরীর লালন শাহ মুক্ত মঞ্চ সংলগ্ন সড়কে রাজশাহী বিভাগের তারুণ্যের রোডমার্চ কর্মসূচির সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বগুড়া ও নওগাঁয় পথসভা শেষে সন্ধ্যায় রাজশাহীর সমাবেশে নেতাকর্মী নিয়ে তিনি যোগ দেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে আবারও পাতানো খেলায় মেতে উঠেছে এই সরকার। সরকারকে মানুষ এখন না বলে দিয়েছে। দেশের জনগণ এই সরকারকে ক্ষমতায় আর দেখতে চায় না। আজকে বিচার বিভাগ, আইন বিভাগ, সকল কিছু তাদের নিয়ন্ত্রণে। তিনি বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন, অন্যথায় সব দায় দায়িত্ব হাসিনা সরকারকে নিতে হবে। এদেশকে রক্ষা করার ও গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব এখন দেশের জনগণের। দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, সেই প্রশ্ন এখন সবার সামনে এসেছে। সমাবেশে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ বিএনপির নেতারা। নির্বাচন নির্বাচন নিয়ে আবারও পাতানো খেলা খেলতে চায়। আমরা সেই পাতানো খেলা তাদেরকে খেলতে দেব না। এই জন্য কি করছে, আমাদের সব নেতাদেরকে জেলে পুরে দিচ্ছে। আমাদের আহ্বান, এখনো সময় আছে, অতি দ্রুত পদত্যাগ করেন, সংসদ বিলুপ্ত করেন, নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা তুলে দেন এবং একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন পার্লামেন্ট তৈরি করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন। অন্যথায় এই দেশের মানুষ জানে কি করে এই সমস্ত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারকে সরাতে হয়, টেনে নামাতে হয়। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন, অন্যথায় সব দায় দায়িত্ব এই হাসিনা সরকারকে, হাসিনাকে নিতে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? সেটি হচ্ছে প্রকৃত শিক্ষা, যে শিক্ষা দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, মানুষকে ভালোবাসতে শেখায়। সেই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। রোববার মহান শিক্ষা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির উদ্যোগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানের নিরিখে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ শীর্ষক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে গবেষণার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে, শিক্ষা ব্যবস্থার ব্যবস্থাপনাটা সঠিকভাবে করতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে, দক্ষ মানব শক্তি তৈরিতে শিক্ষার বিকল্প নেই, শিক্ষাই পারে মানুষকে সম্পদে পরিণত করতে। বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সভাপতি ও রাবির সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল খালেকের সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাত্তার। নাটোরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের বকেয়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা শতভাগ পরিশোধের দাবিতে আগামী 24 সেপ্টেম্বর ঢাকায় সদর দপ্তরে অনশন সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নাটোর সুগার মিলস কর্মচারী ইউনিয়নের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএসএফআইসি সদর দপ্তরের সদস্য সচিব অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব, নাটোর সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ নেতৃবৃন্দ। নাটোর সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজিত এই সভায় আগামী 24 সেপ্টেম্বরে কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। নাটোরের বাগাতিপাড়ায় একটি ধর্ষণ মামলায় মোহাম্মদ বেঞ্জামিন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 30,000 টাকা জরিমানা করেছে আদালত। রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ বেঞ্জামিন উপজেলার বিহারকোল এলাকার আয়েজউদ্দিনের ছেলে। স্পেশাল কোর্টের পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান ও মামলার সূত্রে জানা যায়, 2013 সালের 7 আগস্ট নাটোরের বাগাতিপাড়া উপজেলার বারুইপাড়া এলাকার ভিকটিম দুপুরে গোসল করে ভেজা কাপড় শুকানোর জন্য পাশের বাড়ির তারে মেলে দিতে যায়। এ সময় সেখানে ওত পেতে থাকা বিহারকোল এলাকার বেঞ্জামিন তার মুখ চেপে ধরে ওই বাড়ির রান্নাঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ অবস্থায় ভিকটিমের চিৎকারে লোকজন ছুটে এলে ধর্ষক বেঞ্জামিন সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই দিনই ভিকটিম নিজে বাদী হয়ে বাগাতিপাড়ায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ 10 বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে আরও উল্লেখ করা হয়, জরিমানার অর্থ ভিকটিম গৃহবধূ পাবে। মামলার রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।